আমার মন মনুষ্যত্ব বলে আর কিচ্ছু বাকি নেই। জীবনে কখনো কখনো এমন কিছু অভিজ্ঞতা হয় যা না কাউকে বলা যায়, না বোঝানো যায়, যা শুধু থেকে যায় নিজের জন্য, যেখানে যুক্তির কোনো জায়গা নেই, না আছে বোঝা পড়ার কোনো জায়গা। শুধু একটা ঘটনা যা বদলে দিতে পারে সম্পূর্ণ জীবনটাকে। এমনই একটি মানুষ জয় চ্যাটার্জি, যার জীবনের জার্নি নিয়েই পরিচালক মনোজ মিশিগানের আমি জয় চ্যাটার্জি। মুক্তি পাওয়ার পর কিছু বিশেষ মানুষের জন্য প্রিয়া সিনেমা হলে হয়ে গেল এই ছবির স্পেশাল স্ক্রিনিং। জয় চ্যাটার্জিকে কতটা পছন্দ করছেন দর্শকেরা জানালেন মনোজ মিশিগান। More excited, nervous na? Excited. I'm really excited because already feedbacks are aste arambho hoyeche, the reviews have started coming and very very positive. মানে দেখে আমাকে যদি ফোন করে বা আমাকে SMS করে বলে কি আমাকে না করে মানে পাচ্ছি না, বিকজ আই রিয়েলি ওয়ান্ট টু টেল ইউ হাউ ইট দ্য ফিল্ম ইজ, তো অ্যান্ড ইট হ্যাজ বিন আ ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল মানে রিভিউজ যেগুলো পাচ্ছি। তো আই থিঙ্ক আমাদের এই পুরো জার্নিটা মানে দেড় বছর ধরে প্রায় ওয়ান অ্যান্ড হাফ ইয়ার্স ব্যাক ই স্টার্টেড অফ, সো দিস জার্নি ইজ সাকসেসফুল। মিস্টার চ্যাটার্জি থাকলেও ছবির খাতিরে আবির থেকে জয় হয়েছেন অভিনেতা আবির চ্যাটার্জি। শুরু থেকেই ভালো রেসপন্স পাচ্ছেন এমনটাই জানালেন তিনি। প্রথম থেকেই বলছি যে জয় চ্যাটার্জি ইজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম অ্যান্ড দিস ইজ ফ্রম দ্য ফার্স্ট টাইম প্রডিউসার, কাজেই হয়তো আমার যারা দর্শক আছেন তারা অনেকেই একটু অভিমান করছেন বা অভাব অনুযোগ করছেন যে বড় যে কোনো রিলিজের সঙ্গে অতটা হয়তো প্রমোশন হয়নি, অনেকেই বলছেন যে আমরা জানতে পারিনি, বাট আমরা আমাদের মতো চেষ্টা করেছি, কারণ সমস্ত ছবির নিজস্ব একটা মেরিট থাকে, সেই অনুযায়ী ছবিটা প্লেসড হয়। আমি তাই জন্য আমার দর্শকদেরকে বলবো যে যারা ছবিটা দেখছেন তারা বড় পর্দায় এসে দেখার পরে যদি অফকোর্স বারবার বলছি ছবিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বাকিদের বলুন, যা তাতে বাকিরাও দেখতে আসতে পারে, কারণ সব ছবি খুব বেশি প্রমোশন হবে বা সব ছবি প্রচুর স্ক্রিনস থাকবে এটা সম্ভব হয় না। এখন অবধি যারা ছবি দেখেছেন তাদের গল্প এবং অভিনয় খুব ভালো লেগেছে। গুরুত্বপূর্ণ একটি ভূমিকায় শতাব্দী ফিগার, কেন সকলকে দেখতেই হবে এই ছবি জানালেন তিনি। অফকোর্স আমার ভাগ্যটা খুবই ভালো যে আই গট টু ওয়ার্ক উইথ মনোজ মিশিগান এগেন। এখানে আমি এসিপি দত্তার ক্যারেক্টারটা প্লে করছি, কপ, কিন্তু এবার একটু ডিফারেন্ট। প্রত্যেকবার একটা কপের ক্যারেক্টার পেলে ইউ গেট অ্যান অপরচুনিটি টু ওয়ার্ক অন এ ডিফারেন্টলি, সো সেটাই এখানে হয়েছে। এবার এসিপি দত্তা কী খুঁজছে, কাকে খুঁজছে, কোথায় খুঁজছে, কী কারণে খুঁজছে, এইসব জানতে গেলে কিন্তু আপনাদেরকে আমি জয় চ্যাটার্জি দেখতেই হবে। আর অ্যাজ অলওয়েজ আমার association is always with good films, always with, not that any film is bad, but always with original stories and original script. So jodi apnara ekta original story dekhte chan amaderke request kori je ei chobi ta dekhun ar amaderke janaben, inbox us, Facebook, Twitter, Instagram, social media is the biggest thing right now. Make use of social media, I am very socially active. You can connect with me, any feedback, any question for our team, we are always welcome with that. স্পেশাল স্ক্রিনিং এ দেখা গেল বরুণ চন্দ্রের মতো বিভিন্ন মানুষকে, কতটা এক্সপেকটেশন এই ছবি নিয়ে তার, শুনে নেব তার কথাই। কিন্তু একটা জিনিস আমি বলবো, 89 আই ওয়াজ এ পার্ট অফ এন্ড আই থিঙ্ক মনোজ ইজ এ টোটালি ডিফারেন্ট কাইন্ড অফ ফিল্ম মেকার। 89 তার আভাস পেয়েছি এবং আমাকে মনোজ বলেছে, অন্যান্যরাও বলেছে যে দিস ইজ সামথিং আউট অফ দিস ওয়ার্ল্ড, so I am expecting something very good. More than that, I hope it succeeds commercially, jate Manoj can go on making good films. Tomar mon monushyotto bole ar kichu baki nei. Apnar priyo taruka latest update jante subscribe korun amader channel ar bell button click korte bhulben na.